মুন্সীগঞ্জের গজারিয়ায় বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদোন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার সকাল 11টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গজারিয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ মানববন্ধন করেন। পরে স্মারকলিপি প্রদান করেন গজারিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের নিকট। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা যে সমস্ত সুযোগ সুবিধা পায়, আমরাও যেন সেই সমস্ত সুযোগ সুবিধা পাই, তার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি। আমরা যেন বৈষম্যের শিকার না হই, তার জন্য আমাদের আজকের এই মানববন্ধন। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা, অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল অংশীজনের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। তারা আরও উল্লেখ করেন, শিক্ষা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক ও প্রশাসনিক। শিক্ষকেরা একাডেমিক কাজে দক্ষ, অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সকল প্রশিক্ষণ প্রশাসনিক। শিক্ষার মাঠ প্রশাসনে রাজস্ব খাতে স্থানান্তরের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। বহুমাত্রিক সমস্যায় মাধ্যমিক শিক্ষা জর্জরিত। স্কুল, মাদ্রাসা, সরকারি বেসরকারি, ইংরেজি ভার্সন, এ ধরনের নানা রকম প্রতিষ্ঠান হওয়ায় এদের মধ্যে বৈষম্য প্রকট। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন করার জোর দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ সরদার আব্দুল কাইয়ুম, মোহাম্মদ কামাল হোসেন সাইদি, মোহাম্মদ বশির উল্লাহ, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান শিকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ খবিরুল আলম, মোহাম্মদ মাইনউদ্দিন, মোহাম্মদ জামিল হক, মোহাম্মদ মজিবুর রহমান, মোহাম্মদ হাম্মদ আমিনুল হক, মাকসুদুর হাসান, মোহাম্মদ আব্দুল আলিম, হাজি মোহাম্মদ মোক্তার হোসেন মিয়াজি, মোহাম্মদ আব্দুল সালাম, গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। এই সমস্ত আমাদের ব্যাপারেও যেন সরকার দ্রুত পদক্ষেপ নেয়। ঈদ বোনাস, এগুলিতে আমরা বঞ্চিত। আমরা আশা করি সরকার যথাযথ কর্তৃপক্ষ আমাদের এই দিকগুলি দেখবেন এবং বিবেচনা করবেন। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা জাতীয়করণ। সরকারি স্কুল এবং মাদ্রাসার মধ্যে অনেক বৈষম্য রয়েছে। সহকারী শিক্ষক বেসরকারিদের স্কেল একটা, সরকারিদের স্কেল আরেকটা। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা ঈদ বোনাস পেয়ে থাকে 25%, আর সরকারি স্কুল কলেজের শিক্ষকরা পেয়ে থাকে 100%। আবার বেসরকারি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মেডিকেল এবং বাড়ি ভাড়া ফিক্সড তারা 1500 টাকা পায়, অথচ সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা সরকারি কর্মচারীদের, কর্মকর্তা কর্মচারীদের মতো তারা বিশাল ব্যবধান রয়েছে। আমরা এটার বৈষম্য দূরীকরণে একমাত্র আমাদের দাবি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসাকে জাতীয়করণ।